বোনের স্মৃতিতে ভাই ফোটার দিনে বোনের দেওয়া চাটনি খাওয়ার পর তার বীজ 23 বছর ধরে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দাদা। এক অন্য ভাই ফোটা। বোনের ভাই ফোটার স্মৃতি ধরে রাখতে 23 বছর ধরে জলপাইয়ের বীজ মুখে নিয়ে ঘুরছেন দাদা। এক অন্য ভাই ফোটা। অশোকনগর বিজয় ফার্মেসি রবিতীর্থ এলাকার জয়দেব বিশ্বাস, বিদ্যুৎ বিভাগের কর্মী ছিলেন জয়দেববাবু, বর্তমানে অবসর গ্রহণ করেছেন। নিজের কোনো বোন না থাকায় 1996 সালে প্রতিবেশী বোনের কাছ থেকে ভাই ফোটা নেন জয়দেববাবু। প্রতিবেশী অধ্যাপিকা অগ্নিবীণা দেব জয়দেববাবুকে ভাই ফোটা দেন। উচ্চারিত হয়, ভাইয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়ল কাটা। ভাই ফোটা শেষে মধ্যাহ্নভোজ। সেদিনের মধ্যাহ্নভোজের শেষ পাতে ছিল জলপাইয়ের চাটনি। চেটেপুটে জয়দেববাবু যখন চাটনির স্বাদ উপভোগ করছেন, বোন তখন মজার ছলে জানতে চেয়েছিল, দাদা, এই জলপাইয়ের বীজ তুমি কতদিন মুখের মধ্যে রাখতে পারবে? দাদাও মজার ছলে উত্তর দিয়েছিল, বলেছিলেন, বোন যতদিন না বলবে ততদিন আমি এই বীজ ফেলব না। বোন বলেছিল, দাদা তুই কি এটা মুখে নিয়ে দেখাতে পারবি? দাদাও চ্যালেঞ্জ করেছে, হ্যাঁ যতদিন বাঁচবো ততদিন মুখে রাখতে পারবো। সেই নিয়ে খাওয়া দাওয়া সব কিছু 24 ঘন্টাই মুখে থাকে। আমার বিয়ের পর থেকেই দেখছি। এভাবেই চলছিল দিন, বীজ মুখে নিয়েই সকাল থেকে রাত 24 ঘন্টা সমস্ত রকম কাজ করতেন জয়দেববাবু। এমনকি রাত্রে ঘুমাতেও যেতেন ওই বীজ মুখে নিয়ে। ভাই ফোটা ওর তো বোন নাই, তাই বোন ভালোবাসে, তা ভাই ফোটা দিন, ভাই ফোটার দিন ওরে ভাই ফোটাদেরকে ডাকছে গেল। ভাই ফোটা আমার আপত্তি করি নাই, বোন ভালোবাসে যখন ভাই ফোটা দিক, তাই দিকে দিকে গেছে সেই ঠিকাই। এসবের মাঝেই গত 2012 সালের জানুয়ারি মাসের 24 তারিখে আকস্মিক মৃত্যু হয় বোনের। সেদিন থেকেই দাদা জয়দেব ঠিক করে নেন, যতদিন পারবেন চেষ্টা চালিয়ে যাবেন বোনের স্মৃতিকে এইভাবে ধরে রাখার। কলকাতা বাঘাযতীন কলেজের অধ্যাপিকা বোন অগ্নিবীণা আর ফিরে আসবেন না, কিন্তু বছরের পর বছর ধরে বোনের এই স্মৃতিকে এভাবেই বয়ে নিয়ে দাদা আজ এক বিস্ময় স্থানীয় মানুষ ও বন্ধুদের কাছে। আজ ভাই ফোটা। সকালে উঠে পুজোপাঠ সেরে বোনের স্মৃতির উদ্দেশ্যে বোনের ছবির সামনেই রেখেছেন নানা প্রকারের মিষ্টি। বোনের ছবিতে হাত বুলিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, বোন যেখানেই থাকুক ভালো থাকুক। এই 23 বছর আমার তো বোন নেই, তো ভাই ফোটা দিতাম ও পিছনে, আমাদের পিছনের বাড়িতে অগ্নিবীণা দেব। তো ভাই ফোটা দেওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে ওই জলপাইয়ারিটা চুষছিলাম, তখন বোন বলছিল যে বড়দা এটা রাখতে পারবে? হ্যাঁ কতদিন? তুই যে কদিন দেখতে যাও, এই যে কথা দিয়েছি। এবার ও তো 1 ঘন্টা পর 1 ঘন্টা পর 2 ঘন্টা পর তার 3 ঘন্টা পর এবার 4 ঘন্টা পর রাত তো 12টার সময় সবাই বড়দা দেখি, এই এরকম করতে 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 অভ্যাস হয়ে গেছে। আর বোন নেই তাই খারাপ লাগছে, প্রত্যেক এই 12 সালের পরের থেকেই খারাপ লাগে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।